হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ভিসান ডাব্লু ভিসান ডাব্লু এ তোমাদের সকলকে স্বাগত তো এবার থেকে প্রতি রবিবার তোমাদের জন্য উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসা হবে ভিসান ডাব্লু এর পক্ষ থেকে যেখানে প্রতি সপ্তাহের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রোভাইড করা হবে ভিডিওর মাধ্যমে তো আজকে সানডে ফার্স্ট থেকে ইলেভেন্থ ডিসেম্বর পর্যন্ত যত কারেন্ট অ্যাফেয়ার্স ছিল গুরুত্বপূর্ণ সেগুলো আজকে করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রতিদিন ক্লাসের গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাওয়ার জন্য তো সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আজকে দেখব তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে হোয়ার ডিড চেরি ব্লসম ফেস্টিভেল টু টোয়েন্টি ওয়ান স্টার্ট অনেকগুলো প্রশ্ন রয়েছে আজকে খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যা তোমাদের ডাব্লিউ বিসিএস এবং ডাব্লিউ বিসিএস দু হাজার একুশ জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তো এক নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি শিলং দু নম্বর প্রশ্ন শেখ সুভা আল খালিদ আল সুভা হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ প্রাইম মিনিস্টার অব হুইচ কান্ট্রি শেখ সুভা আল খালিদ আল সুভা নিচের কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন তো সঠিক উত্তর হবে অপশান বি কুয়েত তিন নম্বর প্রশ্ন দ্য মেন্স ব্যালন ডিওর অ্যাওয়ার্ড টু হু ওন অর্থাৎ দু সালের বেলন ডিয়ার পুরুষদের দিক থেকে কোন ফুটবলার জিতেছেন তো সঠিক উত্তর হবে অপশান সি লিওনেল মেসি চার নম্বর প্রশ্ন প্রেত্রে ফিয়ালা হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি পেথ্রে ফিয়ালা নিচের কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হবে অপশান এ চেস রিপাবলিক পাঁচ নম্বর প্রশ্ন নিউ সিইও অফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার অ্যাপয়েন্টেড অর্থাৎ নিচের কোন জন টুইটারে নতুন সিইও পদে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হবে অপশান ডি পরাগ আগারওয়াল ছ নম্বর প্রশ্ন হোয়েন ইজ ওয়ার্ল্ড এইডস ডে সেলিব্রেটেড নিচের কোন দিনটিতে বিশ্বব্যাপী বিশ্ব এইডস দিবস পালন করা হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি এবং দিনটি ডিসেম্বর মাসেই তো সঠিক উত্তর হবে অপশন বি ফার্স্ট ডিসেম্বর সাত নম্বর প্রশ্ন হোয়ার ডিড ইন্ডিয়ান রেলওয়েজ স্টার্ট কনস্ট্রাকশন অব দ্য ওয়ার্ল্ডস টলেস্ট ব্রিজ নিচের কোন রাজ্যে ভারতীয় রেলওয়ে পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে সেতু বানাতে চলেছে বা শুরু করেছে সঠিক উত্তর হবে অপশান বি মণিপুর আট নম্বর প্রশ্ন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি ইজ প্ল্যানিং টু লঞ্চ এ লুনার মিশন কল্ড লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন বা লুপেক্স অর্থাৎ ভারতবর্ষ এবং অন্য কোন দেশ একত্রে একটি চন্দ্র অভিযান করতে চলেছে যার নাম লুনার ফোলার এক্সপ্লোরেশন মিশন বা লুপেক্স তো আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি ইন্ডিয়া অ্যান্ড জাপান ন নম্বর প্রশ্ন দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাস ওয়ার্ড অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান বাই কলেন্স ডিকশনারি কলেন্স ডিকশনারি দ্বারা দু একুশ সালের ওয়ার্ড অব দ্য ইয়ার নিচের কোন শব্দটাকে বেছে নেওয়া হয়েছে তো সঠিক উত্তর হবে সি দশ নম্বর প্রশ্ন হোয়ার উইল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল উইল বি হেল্ড নিচের কোন রাজ্যে ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে সঠিক হবে অপশান ডি পানাজি এগারো নম্বর প্রশ্ন হুইচ ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ সিটি ইন দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু দ্য কস্ট অব লিভিং ইন্ডেক্স টু নিচের শহরগুলোর মধ্যে থেকে কোন শহরটা দু সালের কস্ট অব লিভিং অর্থাৎ জীবন খরচের উপর বেশ করে সব থেকে ব্যয়বহুল শহর সঠিক উত্তর হবে অপশান ডি এটা হবে তেল আভি তেল আভি ওকে তেল আভি এই শহরটি সবথেকে ব্যয়বহুল শহর বারো নম্বর প্রশ্ন মতিলদা কুল্লু অ্যান্ড ইন্ডিজিনিয়াস ওমেন ফ্রম হুইচ স্টেট হ্যাজ বিন ইনক্লুডেড ইন ফোর্থ মোস্ট পাওয়ারফুল ওমেন লিস্ট মতিলদা কুল্লু নামে একজন নম্বর প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ হ্যাজ অর্গানাইজ দ্য ফার্স্ট কলম্বো সিকিউরিটি কনফারেন্স ইন কলারেশন উইথ ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা অর্থাৎ নিচের কোন দেশটা সর্বপ্রথম ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার সাথে মিসে যৌথভাবে কলম্বো সিকিউরিটি কনফারেন্স তৈরি করেছে তো সঠিক উত্তর হবে অপশন বি মালদ্বীপ চোদ্দ নম্বর প্রশ্ন লেনা অ্যান্ডারসন হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ ফার্স্ট ওম্যান প্রাইম মিনিস্টার অব হুইচ কান্ট্রি লেনা অ্যান্ডারসন নিচের কোন দেশের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হবে অপশান বি সুইডেন পনেরো নম্বর প্রশ্ন হুইচ কান্ট্রি উইল হোস্ট দা জি টোয়েন্টি সামিট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নিচের কোন দেশ দু হাজার তেইশ জি টোয়েন্টি সামিট আয়োজন করবে সঠিক উত্তর হবে অপশান ডি ইন্ডিয়া সিক্সটিন হু রোট দ্য রিসেন্টলি পাবলিশড বুক ডেমোক্রেসি পলিটিক্স অ্যান্ড গভর্নেন্স খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান বি ডক্টর সুরিয়া প্রকাশ সেভেন্টিন হোয়েন ইস ইন্ডিয়ান নেভি ডে সেলিব্রেটেড এভরি ইয়ার নিচের কোন দিনটিতে প্রতিবছর বছর সেনা দিবস পালন করা হয়ে থাকে ভারতীয় নৌ সেনা দিবস তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ফোর্থ ডিসেম্বর আঠারো নম্বর প্রশ্ন হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ চেয়ারম্যান অফ ইন্ডিয়ান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন বা আইটিডিসি ভিভিআই প্রশ্ন সঠিক উত্তর হবে বি পাত্র ইন্ডিয়ান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন উনিশ নম্বর প্রশ্ন হু ইজ এট দ্য টপ অফ ফরচুন ইন্ডিয়া ফিফটি মোস্ট পাওয়ারফুল ওমেন লিস্ট অর্থাৎ নিচের মহিলাদের মধ্য থেকে ফরচুন ইন্ডিয়া ফিফটি মোস্ট পাওয়ারফুল ওমেন লিস্টের কে টপে রয়েছেন সঠিক উত্তর হবে অপশান বি নির্মলা সীতারামায়না কুড়ি নম্বর প্রশ্ন রিসেন্টলি হুইচ ডে ইজ সেলিব্রেটেড অন থার্ড ডিসেম্বর নিচের কোন দিনটি তিনেই ডিসেম্বর পালন করা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান ডি ওয়ার্ল্ড ডিসেবল্ড ডে একুশ নম্বর প্রশ্ন দেখো হু হ্যাজ অ্যাপয়েন্টেড এস ফার্স্ট ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অফ প্রশ্ন নিচের কোন ব্যক্তি সর্বপ্রথম ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঠিক উত্তর হবে অপশান ডি গীতা গোপীনাথ তিনি ভারতীয় বংশোদ্ভূত বাইশ নম্বর প্রশ্ন হোয়েন ইজ ওয়ার্ল্ড সয়েল ডে সেলিব্রেটেড নিচের কোন দিনটিতে বিশ্ব ডে পালন করা হয়ে থাকে সঠিক উত্তর হবে ফিফথ ডিসেম্বর টোয়েন্টি থ্রি হুইচ কান্ট্রি ওন এফ আই এইচ মেন্স হকি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ট্রফি নিচের কোন দেশ এফ আই এইচ মেন্স হকি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ট্রফিটা জিতেছে সঠিক উত্তর হবে অপশান এ আর্জেন্টিনা টোয়েন্টি ফোর রিসেন্টলি দ্য লেট বিনোদ দুয়া দুটেড উইথ হুইচ প্রফেশন সম্প্রতি প্রয়াত বিনোদ নিচের কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন সঠিক উত্তর হবে অপশান বি জার্নালিস্ট টোয়েন্টি ফাইভ ইন স্টেট দ্য ফার্স্ট কেস অফ নিউ ভ্যারিয়েন্ট অফ কোভিড নাইন্টিন অমরিকন হ্যাজ বিন আইডেন্টিফাইড নিচের ভারতবর্ষের কোন রাজ্যে সর্বপ্রথম কোভিড নাইন্টিনের একটি নতুন সংস্করণ অমরিকন ধরা পড়েছে সঠিক উত্তর হবে অপশান ডি গুজরাটে এবং কোন দেশে সর্বপ্রথম ধরা পড়েছে সেটা হল সাউথ আফ্রিকা টোয়েন্টি সিক্স হুইচ অব দ্য ফলোইং ইন্ডিয়ান ইজ দ্য ফার্স্ট টু উইন দ্য টাইটেল অফ মিস ট্রান্স গোভাল টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান অর্থাৎ নিচের কোন ভারতীয় প্রথম মিস ট্রান্স গ্লোবাল টু থাউজেন্ড টোয়েন্টি এর শিরোপা জিতেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি শ্রুতি সীতারা ওন দা টাইটেল অফ সৌদি আরবিয়ান ওয়ান নিচের কোনজন সৌদি আরবিয়ান গ্র্যান্ড প্রিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান জিতেছেন সঠিক উত্তর হবে অপশান বি লুইস হ্যামিল্টন টোয়েন্টি এইট হু হ্যাজ অ্যাপয়েন্টেড এস নিউ চেয়ারপারসন অফ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ভিভিআই প্রশ্ন এনএইচ এ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ারপার্সন হিসাবে কে নিযুক্ত হয়েছেন সঠিক উত্তর হবে অপশান এ আলকা উপাধ্যায় টোয়েন্টি নাইন রিসেন্টলি দ্য মিলিটারি এক্সারসাইজ টোয়েন্টি ওয়ান বিটুইন ইন্ডিয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সঠিক উত্তর হবে ইকুইভেরিয়ান্টি ওয়ান ভারত এবং কোন দেশের মধ্যে শুরু হয়েছে সঠিক উত্তর হবে অপশন এ মালদ্বীপ থার্টি হুইচ কান্ট্রি হ্যাজ অ্যানাউন্সড এ বয়কট অফ বেজিং উইন্টার অলিম্পিক টু টু নিচের কোন দেশ বেজিং উইন্টার অলিম্পিক দু কে সম্পূর্ণরূপে বয়কট করেছে সঠিক উত্তর হবে অপশান এ ইউনাইটেড স্টেটস থার্টি ওয়ান বাই ক্রেমব্রিজ ডিকশনারি অ্যাজ ওয়ার্ড দা শব্দটাকে কেমব্রিজ ডিকশনারি দ্বারা দু হাজার একুশ সালের ওয়ার্ড অব দ্য ইয়ার চুজ করা হয়েছে সঠিক উত্তর হবে অপশান সি সেভারেন্স শব্দটিকে টোয়েন্টি থ্রি

সঠিক উত্তর হবে অপশান ডি হিমাচল প্রদেশ থার্টি ফাইভ হুইচ ফিমেল ব্যাডমিন্টন প্লেয়ার ওন বি ডাব্লিউএফ টু টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টাইটেল নিচের কোন ব্যাডমিন্টন প্লেয়ার সম্প্রতি বি ডাব্লিউ এফ টুর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টাইটেলটা জিতেছেন ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন টুর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তো পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি সে ইয়াং ফর হাউ মেনি ইয়ার্স ডিড নোবেল পিস প্রাইজ উইনার ওং স্যাং সু ইউকি মায়ানমার পলিটিশিয়ান গেট ইম্প্রিজন নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত ওয়াং স্যাং সু কিউ মায়ানমারের একজন রাজনীতিবিদ তিনি কত বছরের জন্য সম্প্রতি জেলে দেয়া হয়েছে তাকে সঠিক উত্তর হবে অপশান বি ফোর ইয়ার্স থার্টি সেভেন হু ইজ দ্য মোস্ট সার্চ পার্সন অন গুগল ইন ইন্ডিয়া টু ওয়ান ব্যক্তিগুলোর মধ্যে দু হাজার একুশ সালে গুগলে ব্যাপারে সার্চ করা বেশি হয়েছে ইন্ডিয়ার মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি নিরাজ চোপড়া থার্টি এইট রিসেন্টলি অন এইট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দ্য চিফ অফ ডিফেন্স স্টাফ অফ ইন্ডিয়া সিডিএস ডায়েড ইন এ হেলিকপ্টার ক্র্যাশ হি ইন্ডিয়া অর্থাৎ সম্প্রতি 8ই ডিসেম্বর সালে আমাদের চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস তিনি মারা গিয়েছেন যেনার নাম বিপিন রাওয়াত তিনি কি ছিলেন তো সঠিক উত্তর হবে অপশান এ ফার্স্ট সিডিএস তিনি ভারতবর্ষের প্রথম চিফ ডিফেন্স অফ স্টাফ ছিলেন তিনি নাম কি বিপিন রাওয়াত লেট বিপিন রাওয়াত থার্টি নাইন হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি ডিক্লেয়ার্ড দ্য ইউজ অফ সুইসাইড মেশিন কল্ড সার্কো লিগ্যাল নিচের কোন দেশগুলির মধ্য থেকে কোন দেশটি সার্কো নামক একটি আত্মহত্যার মেশিনকে স্বীকৃতি দিয়েছে সঠিক উত্তর হবে অপশান সি সুইজারল্যান্ড ফর্টি হু ওয়াজ রিসেন্টলি অনার্ড ওয়েট ফিফটি সেভেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান নিচের কোন ব্যক্তিকে দু একুশ সালের সাতান্নতম জ্ঞান অ্যাওয়ার্ড পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে সঠিক উত্তর হবে অপশন দামোদার দামোদর মৌজি ওয়ান ইন হুইচ সরি ইন হুজ নেম হ্যাজ রবীন্দ্রনাথ টেগর সাহিত্য পুরস্কার টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু বিন অ্যানাউন্স রিসেন্টলি অর্থাৎ রবীন্দ্রনাথ টেগর সাহিত্য পুরস্কার দু হাজার একুশ বাইশ সালে কার নাম ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর হবে অপশন এ রাজকমল ঝাঁ ফর্টি টু জেনারেল বিপিন রাওয়াত ডায়েড ইন এ রিসেন্ট হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট ইন হুইচ ইয়ার ডিড হি টুক ওভার অ্যাজ ইন্ডিয়াস ফার্স্ট চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস অর্থাৎ জেনারেল বিপিন রাওয়াত সম্প্রতি হেলিকপ্টার অ্যাক্সিডেন্টে তিনি মারা গিয়েছেন তিনি নিচের কোন বছর সর্বপ্রথম ভারতবর্ষের চিফ ডিফেন্স অফ স্টাফ প্রথম পদ হিসাবে গ্রহণ করেছিলেন সঠিক উত্তর হবে অপশান সি দু এবং দু হাজার ফার্স্ট জানুয়ারি দেখো হি টুক ওভার ইন্ডিয়াস ফার্স্ট সিডিএস অন ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি হি ওয়াজ ট্রাভেলিং ইন এম আই সেভেন সেভেন্টিন ভার্সান ফাইভ হেলিকপ্টার নোন এস অ্যাডভান্স মিলিটারি ট্রান্সপোর্ট হেলিকপ্টার ফর্টি থ্রি ইন হুইচ ইয়ার উইল ইন্ডিয়াস লঞ্চড নিচের কোন সালে ভারতের সর্বপ্রথম মানবিক মহাকাশযান লঞ্চ করা হবে মহাকাশ অভিযান লঞ্চ করা হবে দেখো হু উইল রিসিভ দ্য ওয়ার্ল্ডস হাইস্ট অনার অফ আর্কিটেক্ট রয়্যাল গোল্ড মেডেল টু থাউজেন্ড টোয়েন্টি টু অ্যাওয়ার্ড বাই রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন স্থাপত্যের জন্য বিশ্বের সর্বোচ্চ সম্মান রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্টস প্রদত্ত রয়্যাল গোল্ড মেডেল দু নিচের কোনজন পাবেন সঠিক উত্তর হবে অপশান ডি বালাকৃষ্ণ দোষী ফর্টি ফাইভ হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাস নেক্সট এক্সিকিউটিভ ডিরেক্টর অফ ইউনিসেফ নিম্নলিখিতগুলির মধ্যে কাকে সম্প্রতি জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের পরবর্তী নির্বাহী পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে বা এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হবে দেখো অপশনটি ক্যাথরিন রাসেলকে ফর্টি সিক্স হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড টু থাউজেন্ড ফর ইয়াং ম্যাথামেটিসিয়ান তরুণ গণিতবিদদের জন্য দু সালে রামানুজন পুরস্কার নিচের কাকে দেয়া হয়েছে ভিভিআই প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান সি নিনা গুপ্তাকে ফর্টি সেভেন হোয়াট ইজ নির্মলা সীতারামান র‍্যাঙ্ক ইন ইন্ডিয়াস অ্যানুয়াল লিস্ট অফ ফোর্বস হান্ড্রেড মোস্ট পাওয়ারফুল ওম্যান অর্থাৎ ফোর্বস হান্ড্রেড মোস্ট পাওয়ারফুল ওমেন লিস্টে নির্মলা সীতারামনের র‍্যাঙ্ক কততম স্থানে রয়েছে সঠিক উত্তর হবে অপশান ভি থার্টি সেভেন নম্বর স্থানে রয়েছে গোটা পৃথিবীর মধ্যে 48 এবং আজকের ক্লাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর শেষ প্রশ্ন 48 দেখো হুইচ ইন্ডিয়ান আমেরিকান ম্যাথমেটিশিয়ান রিসেন্টলি ওন দা কিপেরেন ফাউন্টেন প্রাইজ কোন ভারতীয় আমেরিকান গণিতবিদ সম্প্রতি ক্রিপেরিয়ান ফয়েস প্রাইজ জিতেছেন এটার অ্যাকচুয়াল স্পেলিং এই রকম ক্রিপেরিয়ান ফয়েস প্রাইজ তো সঠিক উত্তর হবে অপশান ডি নিখিল ফার্স্ট টু ইলেভেন্থ ডিসেম্বরের মধ্য থেকে এইভাবে প্রতি সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা প্রতি সানডেতে এভরি সানডেতে করবো তো চ্যানেল নতুন চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যাও এই ক্লাসের পিডিএফটা পাওয়ার জন্য করো এবং পাশের প্রেস যারা নতুন নিতে দু হাজার বাইশ কে টার্গেট করে তাদের জন্য এই সমস্ত ক্লাস এবং আমাদের যে ক্লাসগুলো করানো হচ্ছে সেগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ বোধ ফ্রিলিমস এবং মেনের জন্য এবং আমাদের কিছু ইবুক রয়েছে ডেসক্রিপশন বক্সে সমস্ত ইবুকের লিঙ্ক পেয়ে যাবে সেইখান থেকে তোমরা প্রতিটা সাবজেক্ট ওয়াইজ ইবুক কিন্তু পারচেস করে নেবে ওকে তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ